বাংলায় মাসে মাসে মহিলাদের হাতে টাকা তুলে দিতে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ধাঁচেই অতিমারী পরিস্থিতিতে দেশের সব নাগরিক যারা আয়কর দেন না তাদের পরিবার পিছু মাসিক সাত হাজার পাঁচশো টাকা দিক কেন্দ্রীয় সরকার গতকাল শুক্রবার উনিশ দলের বিরোধী জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রস্তাব দিয়েছেন বলে সূত্রের খবর সম্পূর্ণ বিষয়তে আলোচনা করব তার আগে আপডেটেড বাই তরুণে সকলকে স্বাগত জানাই আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একই সঙ্গে এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন সোনিয়া গান্ধীর ডাকা কংগ্রেস সহ আঠারোটি বিরোধী দলের বৈঠকে এদিন যোগ দেন তৃণমূল নেত্রী সূত্রে খবর বৈঠকে যে বিষয়গুলি নিয়ে কেন্দ্রের কাছে দাবি করা যেতে পারে তা সবিস্তারে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান সকলের জন্য টিকার ব্যবস্থা করতে হবে বাতিল করতে হবে তিন কৃষি আইন পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের শুল্ক প্রত্যাহার করুক কেন্দ্র বিচার বিভাগীয় তদন্ত করা হোক রাষ্ট্রায়ত্ত সংস্থার বিকেন্দ্রীকরণ অনুচিত বরং জনস্বার্থে বেসরকারি সংস্থাকে অধিগ্রহণ করতে পারে সরকার তারপরেই মমতার প্রস্তাব দেশের কর কাঠামোর বাইরে থাকা পরিবারগুলির হাতে মাসিক সাড়ে সাত হাজার টাকা তুলে দেওয়া হোক আসল ঘটনা হল অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো জয়ী অর্থনীতিবিদও মানুষের হাতে নগদ তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন তার যুক্তি এতে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে ঘুরবে অর্থনীতির চাকা আর দু সালে কংগ্রেস মানুষের হাতে টাকা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এদিন বৈঠকে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী স্মরণ করিয়ে দেন অতিমারি কালে যারা সংকটে পড়েছেন সেই সব মানুষের হাতে নগদ দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম রাজনৈতিক মহলের মতে দু সালে বাংলায় বিধানসভা ভোটের আগে ভাণ্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই বিপুল সংখ্যক মহিলার ভোট গিয়েছে তৃণমূলের ইভিএমে দু সালের আগে মাসে মাসে পরিবার পিছু সাড়ে সাত হাজার টাকার প্রতিশ্রুতি কি দিতে পারে বিরোধী জোট তেমন আভাস এদিন অন্তত দিলেন নেত্রী আলোচনাটি থেকে বুঝতে পারলেন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতিটি মহিলাকে পাঁচশো ও হাজার টাকা করে দিচ্ছেন তিনি চান মোদী সরকার যেন প্রতিটি পরিবারকে মাসিক সাড়ে সাত হাজার টাকা করে দেন এমনটাই তিনি প্রস্তাব রেখেছেন আলোচনাটি এই পর্যন্তই ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন সেই সঙ্গে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ